ভারতে মুসলমানদের ইতিহাস মুছে দেয়ার ফল মোদীর জন্য কতটা ভয়ঙ্কর হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে নরেন্দ্র মোদী মনে করছেন তাকে কেউ কিছুই করতে পারবে না ওই ঠিক আমাদের দেশে যে এক রক্তক্ষেকও ছিল ঠিক তার মতো হাসিনা বলেছিল হাসিনা পালায় না মুজিবের মেয়ে পালায় না কিন্তু নিয়তি বড্ড নির্মম কড়ায় গণ্ডায় হিসেব সে বুঝে নিল সামনে আরও আছে নরেন্দ্র মোদী যেভাবে তার দেশে ইসলামের প্রাগৈতিক হাসিক স্মৃতিচিহ্ন মুছে ফেলার খেলায় মেতেছেন তাতে করে তার দম্ভেরও মরণ আসছে শীঘ্রই সাম্প্রতিক খবর নাম বদলের ট্র্যাডিশন অব্যাহত ভারতের উত্তরপ্রদেশে এবার রাতারাতি আট স্টেশনের নাম বদলে গেল কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি শাসিত প্রদেশে যে স্টেশনগুলির নাম বদল করা হয়েছে তার বেশিরভাগই মুসলমানদের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বিরোধীদের অভিযোগ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কট্টর হিন্দুত্ব নীতির জেরেই এ পদক্ষেপ পরিষেবার দিকে গুরুত্ব না দিয়ে এই রেলের এই নাম বদল নীতির বিরোধিতায় সরব হয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব মঙ্গলবার উত্তর রেলের লখনৌ রেলওয়ে বিভাগের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে উত্তরপ্রদেশের আটটি রেল স্টেশনের নাম পরিবর্তন করা হচ্ছে কাশিমপুর হল স্টেশনের নাম বদলে হয়েছে জয়স সিটি জয়স রেল স্টেশন হয়েছে গুরু গোরক্ষনাথ ধাম মিস রৌলি হয়েছে মা কালিকান ধাম বাণী স্টেশনের নাম বদলে হয়েছে স্বামী পরমহংস নিহালগড় বদলে হয়েছে মহারাজা বিজলি আকবরগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মা অহর্ব ভবানী ধাম ওয়ারিশগঞ্জ হলটের নাম বদলে রাখা হয়েছে অমর শহীদ ভালে সুলতান ফুসরাতগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে তপেশ্বরনাথ ধাম অবশ্য বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি এই প্রথমবার নয় এর আগে একাধিকবার বহু গুরুত্বপূর্ণ রাস্তা জায়গা ও শহরের নাম বদল হয়েছে এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ মোঘল সরাই জংশনের নাম বদলে হয়ে গিয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন দিল্লিতেও কয়েকটি রাস্তার নাম বদল হয়েছে এবার উত্তরপ্রদেশে স্টেশনের নাম বদলের বিরোধিতায় সরব হয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব তিনি বলেন স্টেশনের নাম পরিবর্তন করার পরিবর্তে বিজেপি সরকারের উচিত স্টেশনগুলির অবস্থার উন্নতি এবং ট্রেন দুর্ঘটনা আটকানোর ওপর মনোযোগ দেয়া তবে শুধু প্রদেশ নয় এনডিএ শাসিত মহারাষ্ট্রেরও বদলে ফেলা হয়েছে একাধিক স্টেশনের নাম এ নিয়ে প্রস্তাব দিয়েছিলেন শিবসেনা এমপি রাহুল শাহওয়ালে তার দাবি ছিল ব্রিটিশ জমানার ওই সব নাম বদলে ফেলা উচিত যে স্টেশনের নাম বদলের আবেদন জানানো হয় সেগুলি হল ক্যারি রোড স্যান্ড হাস্ট রোড কটন রোড ডকিয়ার্ড রোড ও কিংস সার্কেল রোডের নাম বদলে ফেলতে হবে মোদী এভাবে তো স্মৃতিচিহ্ন মুছে ফেলতে কাজ করছেনি। পাশাপাশি গহিনে আরও অনেক কিছুই হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে হয়েছেও অতীতে চলুন কিছু ইতিহাস জানি ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের চার দিন আগে ২২ জানুয়ারি অযোধ্যায় নতুন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় তিয়াত্তর বছর আগে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদও গুজরাটের সোমনাথ মন্দিরে এই একই ধরনের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আফগান আক্রমণকারীদের বেশ কয়েকবারের হামলায় সোমনাথ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল একাদশ শতাব্দীতে মাহমুদ গজনের আক্রমণের কারণে স্বাধীনতার পর এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয় এবং রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে মন্দিরে পূজা শুরু হয় দেশের রাষ্ট্রপতির এরকম একটা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সপক্ষে মত দেননি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেহেরু উনিশশো একান্ন সালে রাজেন্দ্র প্রসাদকে লিখেছিলেন প্রিয় রাজেন্দ্রবাবু সোমনাথের বিষয়টি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন আমি যেটা আশঙ্কা করেছিলাম যে এই বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হবে সেটাই হয়েছে আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে একটি ধর্মনিরপেক্ষ সরকার কিভাবে এরকম একটা ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে বিশেষ করে যখন এই কর্মসূচিকে ধর্মীয় পুনর্জাগরণ হিসেবে দেখানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী রাজনীতি থেকে উঠে এসেছেন আর নেহরুর উত্থান হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে দেশকে স্বাধীন করার সংগ্রামের মধ্য দিয়ে নেহেরুর জাতীয়তাবাদ ছিল উপনিবেশবাদ বিরোধী যার কেন্দ্রে সংখ্যাগুরুত্ববাদ নয় বরং ছিল বহুত্ববাদ অন্যদিকে মোদীর জাতীয়তাবাদ আসলে তার দলের আদর্শগত ভিত্তি যে সংগঠনের সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এর জাতীয়তাবাদ অনেক ঐতিহাসিক মনে করেন উপনিবেশ বিরোধী জাতীয়তাবাদের পরিবর্তে ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে গ্রহণ করেছে আর এস নেহরুর জাতীয়তাবাদে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের দাস হিসাবে বিবেচনা করা হতো কিন্তু মোদী এবং আরএসএস মনে করে ভারত আসলে বারোশো বছর ধরেই দাস হয়েছিল আরএসএস এটা মনে করে যে পুরো মধ্যযুগ ধরেই ভারত আসলে গোলাম হয়ে থেকেছে সেজন্যই মুসলিম শাসকদের প্রতীক ও নির্মাণগুলি মুছে ফেলাই আরএসএস আর বিজেপির ভাবাদর্শের অংশ জওহরলাল নেহরুও চেয়েছিলেন সরকার যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান থেকে দূরে থাকুক অন্যদিকে নরেন্দ্র মোদী নিজেই রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন ঐতিহাসিক মুকুল কেশবন মনে করেন এই দুটি ঘটনাই ভারতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুকুল কেশবন বলছিলেন ধর্ম ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য রেখাটা নেহরু কখনোই ভাঙতে চাননি অন্যদিকে নরেন্দ্র মোদী ধর্ম ও রাষ্ট্রের মধ্যকার সীমারেখা প্রায় মুছেই ফেলেছেন অযোধ্যায় রাম মন্দির একটি শক্তিশালী ধর্মীয় প্রতীক হলেও প্রাথমিকভাবে এর মাধ্যমে সংখ্যাগুরুর আধিপত্যবাদের একটা রাজনৈতিক বার্তা দেয়া হল আর ও তার নেতাদের পরিকল্পনায় বাবেরি মসজিদ এক নম্বরে ছিল কিন্তু আরও বেশ কয়েকটি মসজিদও তাদের নজরে রয়েছে বাবরি মসজিদ নিয়ে তাদের বিজয়িত প্রকাশ্যেই ঘোষণা করা হয়েছে সংখ্যাগুরুর আধিপত্যবাদী ভাবাবেগকে উস্কে দেয়া এবং সংখ্যালঘুদের ভয় দেখানোর এই অব্যাহত প্রচেষ্টা ভারতীয় প্রজাতন্ত্রের যে গণতান্ত্রিক ভিত্তি সেটাকেই ধ্বংস করে দেবে যোগ করেন কেশবন চলতি মাসে বেনারসের জ্ঞানব্যাপী মসজিদে হিন্দু পুরোহিতদের পুজো দেয়ার অনুমতি দিয়েছে আদালত নিম্ন আদালতের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে নারাজ এলাহাবাদ হাইকোর্টও মথুরাতেও মসজিদ আর ঈদগাহ নিয়ে একই ধরনের দাবি আছে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর অনেকে মনে করেন উনিশশো সালে আর প্রতিষ্ঠার পর থেকে তারা হিন্দু সংখ্যাগুরু কেন্দ্রিক যে জাতীয়তাবাদী ভাবধারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে এসেছে কংগ্রেসের উপনিবেশ বিরোধী জাতীয়তাবাদের বিপরীতে তা এখন পূর্ণতা পেতে চলেছে মুকুল কেশ বনের কথায় হিন্দুত্ববাদী রাজনৈতিক ধারাটি ইচ্ছাকৃতভাবে ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করছে এবং উপনিবেশ বিরোধী জাতীয়তাবাদকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে স্বাধীনতা আন্দোলনে আর এবং হিন্দু মহাসভার ভূমিকা ছিল নগণ্য বহুত্ববাদী জাতীয়তাবাদের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর চিন্তাধারার প্রতি চরম শত্রু মনোভাবাপন্ন এই দুটি সংগঠনই জওহরলাল নেহরু সবসময়ে যে ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়েছিলেন তাকে দুর্বল করে দেওয়ার কাজটা শুরু হয়েছিল তার পরিবারের মধ্যে থেকেই ভারতের ধর্মনিরপেক্ষতার সংকট শুরু হয় আশির দশক থেকে জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকায় কংগ্রেস এমন অনেক সিদ্ধান্ত নেয় যা আর এস এস এর হিন্দুত্ববাদী রাজনীতিকেই শক্তিশালী করে ইন্দিরা গান্ধী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু প্রতিষ্ঠানের মর্যাদা দিয়েছিলেন আবার হিন্দুত্ববাদী দল শিবসেনার সাহায্যও নিয়েছিলেন তিনি পাঞ্জাবে অকালী দলকে চাপে ফেলার জন্য জার্নাইল সিং ভিদরানওয়ালাকে উৎসাহিত করার অভিযোগেও রয়েছে তার বিরুদ্ধে মিসেস গান্ধী সালে বিশ্ব হিন্দু পরিষদের সহায়তায় নির্মিত ভারত মাতা মন্দিরে পূজা শুরু করেছিলেন ইন্দিরা গান্ধীর হত্যার পর উনিশশো সালে তার পুত্র রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন এবং তার নীতিমালা নিয়েও গুরুতর প্রশ্ন উঠে যায় শাহ বানো মামলায় মুসলিম মৌলবাদীদের কাছে আত্মসমর্পণের অভিযোগ ওঠে রাজীব গান্ধীর বিরুদ্ধে শাহ বানো মধ্যপ্রদেশের ইন্দোরের একজন মুসলিম নারী ছিলেন সুপ্রিম কোর্ট বিবাহবিচ্ছেদের মামলায় তার স্বামীকে খোরপোষ দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু রাজীব গান্ধী সংসদে আইন পরিবর্তন করে আদালতের ওই রায় উল্টিয়ে দিয়েছিলেন রাজীব গান্ধীর এই সিদ্ধান্তটাই হিন্দুত্ববাদীদের সামনে একটা সুযোগ করে দেয় এ কথা বলার যে কংগ্রেস মেকি ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে তখন থেকে মুসলিম তোষণ শব্দটির প্রচলন ঘটে এরপর হিন্দু জাতীয়তাবাদীরা তাদের রাজনীতিকে শক্তিশালী করে তুলতে থাকেন এ বছরের বাইশ জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেন ২২ জানুয়ারি দু শুধুমাত্র ক্যালেন্ডারে লেখা একটি তারিখ নয় এটি একটি নতুন কালচক্রের সূচনা আমাদের রামলালা আর তাঁবুতে নয় একটি সুন্দর একটি মন্দিরে অবস্থান করবেন প্রধানমন্ত্রীর মুখে চোখে স্পষ্টতই বিজয়ের ভাব ফুটে উঠছিল কিন্তু নরেন্দ্র মোদী কোন নতুন কালচক্রের কথা বলছেন তিনি কি দু সালে ক্ষমতায় আসার পর থেকে শুরু হওয়ার সময়ের কথা বলছিলেন নাকি কোনও নতুন কালচক্রের কথা বললেন প্রধানমন্ত্রী মোদী এবং বাবরি মসজিদ ধ্বংসের উপরে লেখা গ্রন্থের রচয়িতা নীলাঞ্জন মুখোপাধ্যায় এই প্রশ্নের উত্তরে বলেন নতুন কালচক্র সম্পর্কে আমার জানা নেই তবে বর্তমান কালচক্রে অনেক কিছুই দেখা যাচ্ছে অযোধ্যার ধাঁচেই বাপীর মামলা শুরু হল মথুরাতেও একই চেষ্টা করা হচ্ছে তিনি বলেন সুপ্রিম কোর্ট যখন অযোধ্যা মামলার রায় দিয়েছিল তখন তারাও বলেছিল যে এ ধরনের মামলাগুলো আর বিবেচনা করা হবে না তবে তা হচ্ছে বলে তো দেখা যাচ্ছে না সেই দু সাল থেকে ভারতের সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে যেভাবে অনেক আইন এসেছে তাতে সংখ্যালঘুদের প্রান্তিক পর্যায়ে ঠেলে দেয়া হচ্ছে এছাড়া আর নতুন কোন কালচক্রের কথা বলা হচ্ছে জানি না নীলাঞ্জন মুখোপাধ্যায়ের কথায় প্রধানমন্ত্রী মোদী ধর্ম ও রাজনীতির মধ্যে বিচ্ছেদ রেখাটি প্রায় মুছেই ফেলেছেন এমনকি ভারতীয় রাষ্ট্র ও ধর্মকেও এক করে দিয়েছেন গত তিন বছরে মোদী এমন চারটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন যেখানে ধর্ম রাজনীতি আর ভারতীয় রাষ্ট্র মিলে মিশে গেছে এই চারটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী প্রধান উপাসক থেকেছেন তিনি প্রথমে দু সালের পাঁচ আগস্ট অযোধ্যায় রাম ভূমি পূজা করেন এরপর দু সালের ডিসেম্বরে নতুন সংসদ ভবনের ভূমি পূজা করা হয় তারপরে গত বছরের মে মাসে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হয় যে অনুষ্ঠানটি পুরোপুরিভাবেই হিন্দু প্রতীক এবং আচার মেনে সম্পন্ন করা হয় হিন্দু রীতিনীতি অনুযায়ী একটি ধর্মনিরপেক্ষ দেশের সংসদের উদ্বোধন করাটাই আপত্তির কারণ যেন হিন্দুত্ব ভারতের রাষ্ট্রধর্ম আর চতুর্থ অনুষ্ঠানটি হল রাম মন্দিরের উদ্বোধন এর থেকেই বোঝা যাচ্ছে ভারত আনুষ্ঠানিকভাবে ধর্মীয় রাষ্ট্র হয়ে উঠতে পারে কংগ্রেস নেতা ও রাজীব গান্ধীর বন্ধু মণিশঙ্কর আয়ার কনফেশনস অফ আ সেকুলার ফান্ডামেন্টালিস্ট নামে একটি বই লিখেছেন বিজেপি ও আর এস এর হাজার বছরে দাসত্ব তত্ত্বের কথা বলতে গিয়ে আইয়ার লিখেছেন মজার ব্যাপার হলো আর যে এক হাজার বছরে সেই অহিন্দু শাসনের কথা বলে তার মধ্যে কিন্তু সম্রাট অশোকের বৌদ্ধ ধর্মগ্রহণের সময় থেকে শুরু করে শেষ মহান বৌদ্ধ সম্রাট হর্ষবর্ধন পর্যন্ত সময়কালকে অন্তর্ভুক্ত করা হয় না অহিন্দু শাসন বলতে তারা শুধু খ্রিস্টান আর মুসলমান শাসনকালকে চিহ্নিত করে মুসলমানদের নিয়ে সন্দেহ প্রকাশ হিন্দুত্ববাদী রাজনীতিতে নতুন কিছু নয় হিন্দুত্বের ধ্বজাধারী বিনায়ক দমোদর সাভারকর বরাবরই মুসলিমদের বহিরাগত মনে করতেন হিন্দুত্ব হু ইজ আ হিন্দু বইয়ে সাফার কর লিখেছিলেন যাদের জোর করে ইসলাম বা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল তাদেরও পিতৃভূমি এটাই তারাও এই সংস্কৃতির একটা বড় অংশ কিন্তু তা সত্ত্বেও তাদের হিন্দু বলে গণ্য করা যায় না এটা তাদের পবিত্র ভূমি নয় তাদের পবিত্র ভূমি সুদূর আরবে অবস্থিত তাদের বিশ্বাস তাদের ধর্মগুরু চিন্তাধারা এই ভূমিতে জন্ম নেয়নি সেদিক থেকে দেখতে গেলে তাদের নাম আর দৃষ্টিভঙ্গির উৎস বিদেশে তাই তাদের ভালোবাসা ভাগাভাগি হয়ে যায় স্বপন দাশগুপ্ত বলছেন সাভারকরের এই বক্তব্যের সঙ্গে তিনি একমত নন সাভারকর হিন্দুত্বকে একটা বিধিতে বাঁধার চেষ্টা করেছেন কিন্তু আমার কাছে হিন্দুত্ব হলো একটি অনুভূতি জাতীয়তাবাদ ও ধর্মকে এক করার ব্যাপারে আমি একমত নই বলছিলেন দাশগুপ্ত মণিশঙ্কর আয়ার একবার বিজেপির প্রাক্তন নেতা অরুণ শৌরীকে জিজ্ঞাসা করেন মুসলিম হওয়ার কারণে কি ভারতীয় হয়ে ওঠা কঠিন হয়ে যায় এর উত্তরে অরুণ শৌরী বলেন ইসলাম ধর্ম অনুসরণ করে বহু সংস্কৃতি ও বহু ধর্মের সমাজে বাস করা অসম্ভব কারণ ইসলামের মূলনীতি অনুসরণ করে তা করা যায় না মণিশঙ্কর আয়ার অরুণ শৌরীকে পাল্টা প্রশ্ন করেন তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি যদি একজন ভালো ভারতীয় হিসাবে বেঁচে থাকার চেষ্টা করেন তবে আপনি খারাপ মুসলিম জবাবে অরুণ শৌরী বলেন আমার মনে হয় আপনি একটু কড়া ভাষায় কথাটি বলছেন তবে অবশ্যই তাকে কোরআন হাদিসের মূল নীতিমালা থেকে কিছুটা সরে আসতে হবে গত বছরে বদলে গেছে অনেক কিছুই জম্মু কাশ্মীরের যে বিশেষ মর্যাদা ছিল মোদীর সরকার তা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ ধ্বংসকে অপরাধমূলক কাজ হিসাবে বর্ণনা করেও সেখানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে চলেছে মুকুল কেশবনের কাছে এসব কর্মকাণ্ড আসলে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বকে স্বাভাবিকভাবে দেখানোর একটা প্রচেষ্টা তিনি বলেন হিন্দুত্ববাদের রাজনীতি হচ্ছে হিন্দু আধিপত্যের রাজনীতি তাদের একমাত্র আদর্শিক এজেন্ডা সংখ্যালঘুদের বিরুদ্ধে হিন্দুদের ঐক্যবদ্ধ করা বিশ্লেষকরা বলছেন মোদী এভাবে ভারতকে বিশ্বের কাছে কট্টরপন্থী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে থাকলে তার নিজের পতন তো আছেই রাষ্ট্রটিরও ক্ষতি হবে মর্মান্তিক রকমের দর্শক আজকের মতো শেষ করছি এখানেই নিরাপদে থাকুন